তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে। চোখে এটা কেমন জাদু? এটা হচ্ছে অন্তরান্তরে জাদু, যে থাকবে বিয়ে হবে না। শোনো, হ্যাঁ বলো। তোমরা কিছু করে জানো না, অন্য কাটিতে বসে পাও, এই কাটি আমি সখীদের নিয়ে চান করবা। ঠিক আছে, তুমি যখন মন স্থির করেছ সখীদের নিয়ে স্নান করবে। ঠিক আছে, তোমরা তো মেয়ে মানুষ, সহজ সরল অবলা, কোথাও যেতে পারবে না। ঠিক আছে, স্নান করো, কিন্তু একটি শর্ত। কি শর্ত? মানবে তো? মানার মতো হলে মানবা। সখীদের নিয়ে স্নান শেষে যাওয়ার পূর্বে আমার সাথে দেখা করে যাবে। ঠিক আছে, দেখা করে যাবো। সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে মনের মতো স্নান করো, আমি বরং অন্য ঘাটে গিয়ে বসে ফেলছি। সখী, দুষ্টি ছেলেরা চলে গেছে, এবার মনের মতো করে চান করা যাবে। এক কাজ করো, কলসিটা বয়ে নি, তারপর ওই ঘাটে নেমে সুন্দর স্নান করে নেব। সখী, তুই কলসিটা বইতে পারবি, কারণ তোর শরীরে অনেকটাই জোর আছে। তুই এবার কিন্তু পরে যাস না। খালি পোল্টি খেয়ে মোটা হয়েছে, তাদের কলসি ঘোরাতে হবে না, আমি কলসি ঘোরাবো। বেশি জলে কিন্তু নামিস না, ঠান্ডা লাগবে। ও বেলা সাবান মাসে গাই রে, সখী চান করেছি जादू देखिनी ताई बोलছি কি आज के जो समय आछे जादू देखी ना जादू देखबी যদি কিছু হয়ে যায় কিছু হবে না গো মার কাছে কিছুক্ষণের জন্য সবাই চেয়ে এসেছি নাম দাও তো এটা বিয়াদব না কিছু হবে না সখী তুই দেখবি সখী আমরা তো প্রাসাদে থাকি তাই অনেকদিন জাদু দেখা হয় না চল না একটু জাদু দেখি তোদের জন্য কিন্তু জাদু দেখছি শোনো বেহুলা আমি জাদু দেখার আগে একটি শর্ত আছে কি শর্ত শর্তটি হচ্ছে আমি তখন বলো 1 2 3 তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে সখী এটা কেমন জাদু এটা হচ্ছে অন্তরন্তরে জাদু যে থাকবে বিয়ে হবে না তাহলে কেমন করে দেখব এটা হচ্ছে মনে মন মিলিয়ে জাদুটা দেখতে হবে তুমি চোখ বন্ধ করবে আমি জাদু দেখাবো ঠিক আছে তাহলে তোমাদের জাদুটা দেখাও আমি সখীকে নিয়ে চোখ বন্ধ করেছি तीन कोयले दो फुट के भारी मेरे कोल छीटे बन गया लग ठीक আছে তাই করব তোমরা খালি কানে কানে কি বলছো বেহুলা হ্যাঁ আমি বলেছি তুমি এত সুন্দরী এই পৃথিবীর মধ্যে আরেকটি আছে কিনা সেটাই বলেছে ভগবান আমাকে সৃষ্টি করে হ্যাঁ হাওয়া দিয়েছি সমস্যা নেই রেডি 1 2 3 हाथेर गड़ानो छिलो तो आमी कि करबो कलशी तुम्हारे कलशी तुम्हें फिरत दिले কলসিটা আমি অনেক নষ্ট করে নিয়ে এসেছিলাম। কলসি ছাড়া যদি আমি বাড়িতে যাই কি হবে? মা যে আমাকে অনেকটাই বলবে। দাদা গো শুনো না, মজার ছলে আমরা মনে হয় বেহুলার অনেক একটা ক্ষতি করে ফেলেছি। তোমার কাছে তো অনেক বুদ্ধি, তাই না? কলসিটা কি ফেরত দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে? শোন, আমার কাছে হ্যাঁ, তুই বেহুলাকে বল বেহুলা তোকে ভালোবাসে কিনা আগে বল। ঠিক আছে। ওকে বেহুলা, তুমি কি আমাকে একটু ভালোবাসবে? আমরা এখানে ভালোবাসতে আসিনি দাদা। দেখছো কে বলছে। শোন, তুই বেহুলাকে বল তুমি ওই বকুল ছায়ার নিচে একটু দাঁড়াতে। আচ্ছা বলছি, আমি ঘুরিয়ে দেবো। ঠিক আছে। ওকে বেহুলা, আমি যেমনটি তোমার ওই মাটির কলসি ভেঙেছি তার চাইতেও ভালো কলসি গড়িয়ে দেবো। এতে ভেল ভেল করে কান্না করার কি আছে? তুমি একটি কাজ করো, সখীদের নিয়ে ওই বকুল গাছের ছায়ায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো। ততক্ষণে আমি আর ঝন্টুদা তোমার জন্য একটা কলসি করে নিয়ে আসছি। হ্যাঁ বলেছি বলেছি। হ্যাঁ তোমাকে বিশ্বাস করে হ্যাঁ আমি সখীর নিয়ে যাচ্ছি। যাচ্ছ সেই নদীর কাছে একটি গাছের নিচে বসে তোমার জন্য অপেক্ষা করো। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যায়, এই কলসে যে আমার দাদুর হাতের গয়না ছিল, আমি যদি কলসি ছাড়া বাড়িতে যাই তাহলে মাঝে আমাকে অনেক জায়গায় বলবে। ঠিক আছে। তোমাকে আমি হাত জোড় পাবি অনুরোধ করে যাই, তুমি শুধু আমাকে কলসিটা ফেরত দেবে। বললাম তো দেব দাদা গো, তোমার কথা মতো পাঠালাম। কিন্তু এখন কি করবে তুমি? ওরা কি বলে গেছে জানছে? হ্যাঁ হাত জোড় পাবে বলে যাই। যাই হোক একটা কিছু তো বলেছে। আমি এখন চলে যাবো সেই নির্দয়ী কর্মকার বাড়ি। তারপর সেখানে গিয়ে একটি জাদুর কলসি বানিয়ে দিব। তারপর ওর ভালোবাসা হবে আর আমার মনের আশা পূরণ হবে। তাহলে চলো চল। ঠিক আছে চলো দাদা, তাড়াতাড়ি যাই।